এগুলো করলেন আপনি এটাও শরীয়ত আবার তাওয়াক্কাল আল্লাহর উপরে ভরসা রাখাটাও শরীয়ত জোরে বলবেন না যেটা হুজুর কেবলাদের মধ্যে ছিল যেটা হুজুর কেবলাদের মধ্যে ছিল দাদাজান আলাজা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আগিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন হুজুর কেবলা রাস্তার মধ্যে হঠাৎ করে গাড়ির তেলটা হুজুরের শেষ হয়ে গিয়েছে গাড়ি সেই সময় এত ঘন ঘন এত কাছাকাছি পেট্রোল পাম্প থাকতো না ফুয়েলের ব্যবস্থা থাকতো না কোনো তেলের ব্যবস্থা সক্রিয়ভাবে পাওয়া যেত না হুজুর কেবলা চিন্তিত হয়ে গেলেন কি করবেন কি ভাবছেন হঠাৎ কেবলা হুজুর কেবলা বসে আছেন আওয়াজ দিয়ে বললেন ড্রাইভার সাহেব ওই পানি ওই জায়গাটা বের করো তেলের কি করব হুজুর এখানে তো কোনো পেট্রোল পাম্প নেই হুজুর কেবলা বলতে থাকে যাও ওই জায়গায় চলে যাও ওখানে একটা খাদ আছে ওই খাদের পানিটা তুমি নিয়ে আসো হুজুর কেবলা ওই ড্রাইভার সাহেব খাদের পানিটা নিয়ে এসেছে চিন্তা করে কি বলছে হুজুর কি ব্যাপার কিছু বুঝতে পারছি না হুজুর কি করবে পানিটা নিয়ে ড্রাইভার সাহেব চেহারাটার দিকে তাকিয়ে বলে তেল ঢালার জায়গায় পানিটা তুমি ঢালো তেল ঢালার জায়গায় তুমি পানিটা ঢালতে থাকো হুজুর কেমলা ড্রাইভার হুজুর কেমলা চেহারাটার দিকে তাকিয়ে আছে হুজুর কেমলা ড্রাইভার হুজুর কেমলা চেহারাটার দিকে তাকিয়ে আছে হুজুর পানিতে তো গাড়ি চলে না এটা তো তেল ঢালার জায়গা পানি ঢালার জায়গা তো সামনে রেড ওয়াটার আছে সেখানে তো পানি ঢালতে হয় এখানে তো ফুয়েল দিতে হয় এখানে তো পেট্রোল দিতে হয় এটা তো তেল ঢালার জায়গা হুজুর আপনার কিছু ভুল হচ্ছে মনে হয় আপনি রেড ওয়াটারে পানি দিতে বলছেন নাকি ওই সময় দাদাজান হুজুর কেবলা ড্রাইভারের চেহারাটার দিকে তাকিয়ে বলে ড্রাইভার আব্দুল হাই ভুল বলে না আব্দুল হাই ভুল কথা বলে না তুমি তেল ঢালার জায়গায় ওই পানিটা ঢেলে দাও তেলে পানি চলে না কিন্তু আব্দুল হাইয়ের খোদার হুকুমে আব্দুল হাইয়ের জন্য আল্লাহ আব্দুল হাইয়ের গাড়িকে পানিতেও চালিয়ে দেয় তাওয়াক্কাল কার বুঝতে পারেন ভরসা আল্লাহর ভরসা আল্লাহ পারে এই কথা বলে না কেন আল্লাহ পারে এই যে তাওয়াক্কাল এটা ওলিদের সব থেকে বড় খুসুসিয়াত এটা ওলিদের সব থেকে বড় বৈশিষ্ট্য আমার আল্লাহ পারে অনেকে বলে ওলি ওলি করছেন আপনি উঠে কি ব্যাপার হ্যাঁ শোনেও ইমাম বুখারী তার বইটা লিখছে আল্লাহর জন্য নিজের জন্য নয় ইমাম মুসলিম তার বইটা লিখছে নিজের জন্য নয় আল্লাহর জন্য হাদিস পড়বে সদকায়ে জারিয়া সওয়াব পাবে আবু দাউদ শরীফ লিখেছে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহ নিজের জন্য নয় খোদার জন্য লিখবে পড়বে সদকায়ে জারিয়া হবে তাহলে বইটার নাম কেন আবু দাউদ শরীফ হলো বইটার নাম কেন তিরমিজি শরীফ হলো লেখা তো আল্লাহর জন্য হয়েছে তো কিতাবুল্লাহ হতে পারত কথা বলেন না নিজের জন্য তো বই হয়নি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছে বুখারী শরীফ নিজের জন্য তো নয় কিতাব তো লিখেছে আল্লাহর জন্য সাক্কায় জারিয়া হবে তাহলে নিজের নামে বইটা ইমাম বুখারী বুখারী শরীফ হলো কেন মুসলিম শরীফ হলো কেন আবু দাউদ শরীফ হলো কেন তিরমিজি শরীফ হলো কেন ইমাম মালিক তার কিতাব লিখছে এই রকম করে তার কিতাবগুলো ব্যক্তি বিশেষ নাম হলো কেন তখন বলবে হুজুর যে লিখে তো তারই নাম হয় কথা বলে না কেন কিতাব তো আল্লাহর জন্য সাদকায়ে জারিয়া কিন্তু যে লিখে এ তো নাম তো তারই জন্য হয় তো যদি যে কিতাব লিখে তার যদি নাম হয় মাহফিল খোদার জন্য তাহলে যার মাহফিল তাহলে তার নাম কেন হবে না জোরে বলবেন না একটু চিৎকার দিয়ে বলা যাবে না একটু যাওয়া যাবে তার কথা কিছু বলবো এতক্ষণ তো তাকে কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিলাম তাই তো রুটা কি ইমানদারের বৈশিষ্ট্য খুসুসিয়াত একটার পর একটা দেখেন কিতাবটা খুলে দেখেন আল্লাহ তাওয়াক্কাল তাদের উপরে থাকে আল্লাহর ভরসা তাদের উপরে থাকে আল্লাহ পাকের তাওয়াক্কাল তাদের উপরে থাকে পরিষ্কার করে
হুজুর কিবলা রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার মধ্যে জলসায় জায়গায় পৌঁছে গিয়েছিলেন একটা মহিলা দাঁড়িয়ে আছে হিন্দু বাড়ির মেয়ে অন্য সম্প্রদায়ের মেয়ে গায়ের কমের বাড়ির মেয়ে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে হুজুর ওই মহিলাটা চেহারাটার দিকে গর্বভাবে দেখছে খুব গভীরভাবে তার দিকে তাকাচ্ছে হুজুর কিবলার সঙ্গী সাথীরা চিন্তা করছেন হুজুর কিবলার আরো মানুষগুলো চিন্তা করছেন বক্তবৃন্দগুলো চিন্তা করছেন ডায়মন্ড হামড়া লাইনে এই জায়গার ঘটনাটা বলছি আমি আপনাদের খিদমতে ওই সময় হুজুর কিবলাকে জালসায় নিয়ে যাওয়া হলো হুজুর কিবলাকে প্রশ্ন করে হুজুর কিবলাকে প্রশ্ন করতে কেউ সাহস পাচ্ছে না কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব হচ্ছে এত বড় পীর এত বড় ওলি এত বড় গওস এত বড় কুতুব এত বড় আব্দাল এত বড় নেককার বান্দা এত বড় পারেজগার বান্দা সেই বান্দাটা কিনা একজন ওলি একটা মুহে ছেলের দিকে তাকিয়ে থাকলো শরিয়াতের বিরোধী একটা ইসলাম বিরোধী একটা কর্ম তারা চিন্তা করে কি ব্যাপার কি ব্যাপার কিছু কিছু মানুষ প্রশ্ন করলেন হুজুর আমরা একটু কিন্তু বোধ হচ্ছে আপনি কেন ওই মহিলাটার দিকে তাকালেন ওই মহিলাটার দিকে এত গভীরভাবে কেন তাকিয়ে থাকলেন ওই সময় দাদাজান হুজুর কিবলা বললেন আমি ভেবেছিলাম তোমরা এই প্রশ্নটা আমাকে করবে আমি আব্দুল হাই কেন ওই দিকে তাকিয়েছিলাম শোনো খবর নিয়ে দেখে যাও ওই মেয়ে আর দুনিয়াতে নাই আল্লাহটাকে সারা দিয়ে চলে গিয়েছে ওই মেয়ে ছেলেটার দুনিয়ার মধ্যে নাই আমি যখন তার দিকে তাকাই আজরাইল তার পাশে দাঁড়িয়ে আছে আমি আব্দুল হাই ওই মেয়েটার দিকে তাকাই না আজরাইলের দিকে তাকিয়েছিলাম খবর নিয়ে দেখতে গেছে সত্য বলেছে পাকা লোক তো সব জায়গায় থাকে বিশ্বপাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টপ র্যাঙ্কের সভাপতির ক্যাশিয়ারের দায়িত্বের লোক তো অনেক আছে না খবর নিয়ে দেখতে গেছে হুজুর কি বললো সত্য না মিথ্যে খবর নিয়ে দেখছে ওই মেয়েটা মারা গেছে হুজুর কিবলার কাছে এসে সঙ্গে সঙ্গে বায়াত হয়ে আল্লাহ তওবা ইস্তেগফার করে বায়াত হয়ে সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে কঠোর হয়ে যায় জোরে বলুন জোরে বলা যাবে না এবার দলিল দিতে হবে এবার আলেমরা ধরবে হুজুর দলিল দিয়ে দিলেন কি দলিল ফেরেশতা দেখতে পেয়েছে এটা কি সম্ভব হ্যাঁ দলিল আমি দেব কিন্তু আজকে নয় সময় লেগে যাবে সূরাতুল হামিমের আয়াত তুলে তাফসীর করতে হবে যে ফেরেশতাকে দেখা যায় কি না যায় না ওলিরা দেখতে পায় কি না পায় না অনেক বড় দলিল শুধু এইটুকুন বলে দিই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশশিরু বিল জান্নাহ মওতের বিছানায় শুয়ে থাকে নেককার ওলি বান্দা ফারিস্তাদের সাথে তারা কথা বলে জোরে বলে ফারিস্তারা তাদেরকে সবর দেয় জোরে বলে তাহলে কোরআন বলছে ওলি দেখা যায় ওলিরা ফারিস্তাদেরকে দেখতে পায় কোরআন দেখতে পায় কিতাবটা খুলে দেখেন ইতিটান বইবার আপনাদের খিদমাত থেকে বিদায় নিয়ে চলে যাব আপনাদের খিদমাত থেকে যার মাহফিলে আসলেন একটার পর একটা একটার পর একটা কোরআনের দলিল দিয়ে একটার পর একটা হাদিসের দলিল দিয়ে বুঝিয়েছি আপনাদের খিদমাতে একটার পর একটা পয়েন্টের উপরে আলোচনা তার লক্ষ্যটা কি লক্ষ্যটা শরিয়াতি লক্ষ্য তার লক্ষ্যটা কি তার লক্ষ্যটা কোরআনের লক্ষ্য তার লক্ষ্যটা কি ছিল তার লক্ষ্যটা কি ছিল শরিয়াতি লক্ষ্য ছিল নবিয়ানা তার লক্ষ্য ছিল রসুলানা তার লক্ষ্য ছিল জীবনের চরিত্রটাকে গঠন করে নিয়েছেন তিনি শরিয়াতের বিধান অনুযায়ী জীবনটাকে তৈরি করে নিয়েছেন তিনি হুজুর কিবলাকে মুসাফা করছে হুজুর কিবলাকে মুসাফা করে হাদিয়া দিচ্ছে নজরানা দিচ্ছে হুজুর কিবলা কিছু টাকা ডান দিকে রেখে দেন আবার কিছু টাকা হুজুর বাম দিকে রেখে দিচ্ছে আবার কিছু টাকা ডান দিকে রাখে কিছু টাকা বাম দিকে রাখে সমস্ত মুরিদ মুতাকিদিনরা জিজ্ঞাসা করে হুজুর আপনি কিছু টাকা ডান দিকে রাখেন কিছু টাকা বাম দিকে রাখেন কিছু বুঝতে পারলাম না হুজুর কিবলা ডান দিকের টাকাটা তুললেন হাতে এ দিয়ে চাপ দিলেন কিচ্ছু হলো না টাকা রেখে দিলেন হুজুর কিবলা বাম দিয়ে বাম দিকের টাকাটা তুলে হাতে করে চাপ নিয়েছে টাকার ভিতর থেকে রক্ত বেরোতে শুরু করে আল হাজরাত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দাদাজান হুজুর কিবলা বলে শোনো এই যে টাকাগুলো আব্দুল্লাহকে যারা দিয়েছে
যারা আমার হাতে তুলে দিয়েছে সুদের টাকা ঘুষের টাকা হারামের টাকা নাজায়েজ উপায়ের টাকা সেই টাকা আমি আব্দুল হাই আমার হাতের মধ্যে তুলে দিয়েছে আল্লাহ পাক আব্দুল হাইকে হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখতে চায় একটু জোরে বলবেন না আল্লাহ চিৎকার দিয়ে বলবেন না হুজুর কেলার লাশ মোবারক থেকে যখন বিদায় নিতে হয় শেষ কথা বলবো যার সম্পর্কে এত দলি এত কোরআন এত হাদিস দিয়ে পয়েন্টে বললাম হুজুর কেবলাকে শেষবারের মতন হুজুরকে বাড়ি দিচ্ছি ফুরফুরা শরীফের গদ্দিনী শিন পীর মুজদ্দদের জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলহাজার দাদাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে যখন বাড়িতে নিয়ে আসা হয় এই গেটটা দিয়ে আনা হয়েছিল এই গেটটাও হুজুর কেবলার হাতে প্রতিষ্ঠিত খোলা একটা আপনার লরিতে আনা হয়েছিল অর্থাৎ লরির চতুর্দিকে যে ঘেরা থাকে ঘেরা ছিল না খোলা হুডের লরি নিয়ে হুজুর কেবলাকে এই জায়গায় যখন নিয়ে আসা হয় হুজুর কেবলাকে নিয়ে যাওয়া হয় বাড়ির ভিতরে বের করে নিয়ে আসা হয় এখানকার শরীফটা দেখেন এখানকার শরীফে তখন পুরোপুরি কমপ্লিট হয়নি পুরোপুরি কাজ সমাপ্ত হয়নি কিছু অসমাপ্ত কাজ ছিল পাথরগুলো বসে নাই পরবর্তীতে চাচাজান এটাকে আরো নতুনত্ব করে সংস্কার করেছিলেন আগে যারা খানকা শরীফ দেখেছিলেন নিচের পাথরটা তখন বসেনি শুধুমাত্র ভিতরের পাথরটা বসেছিল প্লাস্টারও হয় নাই কিন্তু খানকা স্ট্রাকচারটা তৈরি হয়ে গিয়েছিল হুজুর কিবলার লাশ মোবারকটাকে যখন খানকা শরীফের মধ্যে প্রবেশ করানো হয় আমি নিজের কানে মুরব্বি চাজানদের মুখে শুনেছি আলহাজান নবা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদার মুখে শুনেছি খানকা শরীফের এই পূর্ব দিকে পূর্ব উত্তর দিকে এই কোণের উপরে একটা সাদা দুধের পাখি একটা বসেছিল হুজুর কেবলা বলছেন এর পরে কোন সময় এই পাখিটা দেখি নাই মনে হয় জান্নাতি পাখি বড় হুজুরের সাক্ষাতে এসেছে হুজুর কেবলাকে যখন ভিতরে প্রবেশ করানো হলো হুজুরের শরীর মোবারক থেকে গাসল দেয়া হচ্ছে দুনিয়ার লাশগুলোকে গোসল দিলে সাধারণ মানুষ মারা গেলে লাশে গোসল দেওয়ার সময় আতর দেয় ধনু দেয় কত রকম কিছু খুশবু দেয় হুজুর কেবলার শরীর মোবারক থেকে যখন পানিগুলো দেওয়া হচ্ছে পানিগুলো যখন হুজুর কেবলার শরীরের মধ্যে লাগছে হুজুর কেবলার শরীরের ভিতর থেকে একটা নয় দুটো নয় সাত রকম খুশবু তারা অনুভব করেছে আলহাজার নবা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুবই অসুস্থ ছিলেন সেই সময় হুজুর কেবলার কাছে যখন নিয়ে যাওয়া হয় হুজুর কেবলা বললেন আমি বড় ভাইকে দেখতে চাই বড় ভাইয়ের চেহারাটা আমি দেখব আমি নাজমুল সাহ বড় ভাইয়ের চেহারাটা দেখব চেহারাটা খুলে দেওয়া হলো কাফনটা খুলতে বলছেন বলে সিনা পর্যন্ত একটু টেনে দাও সিনা পর্যন্ত একটু টেনে দাও সিনহাটার দিকে লক্ষ্য করে সিনহাটার দিকে তাকিয়ে সিনহাটার দিকে লক্ষ্য করে গৌসুল আক মাদাজ্জাত ওলি আলহাজা সুলতানুল আরেফিন নবা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিনার কাফনটাকে একটু চিরে একটু ফাঁক করে দীর্ঘ সময় সিনার দিকে তাকিয়ে থাকলেন সিনার দিকে নজর করে থাকলেন সিনার দিকে তাকিয়ে থেকে চোখটাকে ফিরিয়ে দিক ওদিক করে সেদিনে চিৎকার দিয়ে বলেছিলেন আমার বড় ভাই কাইয়ুমুজ জামান আল্লাহ জামানার কাইয়ুম করেছিলেন আমার বড় ভাইকে জামানার কাইয়ুম করেছিলেন হুজুর কেবলাদের মহাব্বার হুজুর কেবলাদের আদর্শ চ্যাংরা ফোচকে তেরেঙ্গা মুসাফির খোর এখন দেখছে এই পীর জাদা ওকে বলছি ইউটিউবে ও অমুক কথা বলে না কেন
চ্যাংরা ফোচকে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে মুসাফির কোর রজনীগন্ধা কোর তেরেঙ্গা কোর দেখছে, এই পীরজাদাওকে ঠেসে দিল। ইউটিউবাররা এই যে লাইন দিয়ে দেনি আছে, এরা খালি চিন্তা করছে কিভাবে থাম্বাল তৈরি করা যায়। কিছু মনে করুনি, তোমাদেরকে একটু সামনে পেলাম তাই বলছি, আমভাবে ওভারঅল বলছি, একটু ভিউয়ার্স কিভাবে বাড়ানো যায়। এই কথা বলে না কেন এরা? এই হুজুর ওই হুজুরকে ছাড়লেন না, চরম জবাব দিলেন এই হুজুর, ওই হুজুরকে পুরো পাইয়ে দিলেন। উড়ি বাপরে থাম্বাল কি, এই কথা বলে না কেন? রাগ করছে নাকি? এ কথা ভুল বলছি? ফেসবুকে দেখছো ওই পীরজাদা ওই পীরজাদার বিরুদ্ধে, ওই পীরজাদা এই পীরজাদার বিরুদ্ধে, ওই পীর সাহেব এই পীর সাহেবের বিরুদ্ধে, এই তেরেঙ্গা করে মুসাফির কর, এই মুজাদ্দে জামানের, এই পরবর্তী যুগে জেনারেল মুরিদ, এদেরকে নাম দিই জেনারেল মুরিদ। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, শরিয়ত নেই, দিন নেই, আমল নেই, কিন্তু ভালোবাসে দাদা হুজুরকে, জানি ভালোবাসে, কিন্তু এইগুলো মাইনাস। এ কথা বলে রাগ করছেন দেখি? রাগ করছিস নাকি যুবক? গাল পারবি নাকি একটু? গাল পারলে অসুবিধা নেই, হক কথা বলতে তো গাল খেয়ে লাভ নেই। এরা হচ্ছে একটু জেনারেল মুরিদ, এরা দেখেছে পীরজাদার বিরোধিতা। কথা বলে কথা ঠিক বলছি না? এক পীরজাদা আর এক পীরজাদার বিরোধিতা দেখেছে, এক পীর সাহেব আর এক পীর সাহেবের বিরোধিতা দেখেছে। তখন তোর ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন তোর ইলেকট্রনিক মিডিয়া ছিল না। কেন বলছি মুরুব্বিদের সোহবতে বসতে? তাহলে এই কথাগুলো শোনা যাবে। তুমি এখন দেখছো বিরোধিতা, তুমি এখন দেখছো ইখতেলাফ, তুমি এখন দেখছো মতানৈক্য, কিন্তু যখন ভালোবাসা তখন কেন তুমি বিচার করলে না? কথা বলেন না কেন? আমার কথা একটা ভুল দিচ্ছেন নাকি? আমি নিজে আমার ওয়ালেদ সাহেব হুজুরের মুখে শুনেছি, এই ছ থাম্বা দরবার বিশিষ্ট, এই ছ থাম্বা বিশিষ্ট দরবারে আলহাজা বড় হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি ঠিক মাঝখানের পশ্চিম দিকের পিলারটায় হুজুর বসতেন। আলহাজা মেজলা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি দরবার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গদিটা বিছানো আছে হুজুরের, কার বড় ভাইয়ের গদিটা বিছানো আছে, গদিটা তো পা দিয়ে তো চলে যেতে পারেন না, দাঁড়িয়ে গেলেন বড় ভাইয়ের গদি। আদব দেখেন, ভালোবাসা দেখেন, মোহাব্বত তাদের থেকে শিক্ষা নেন। আজকে ইন্টারনেট দেখে বিবাদের শিক্ষা নেবেন না, আজকে ফেসবুক দেখে মতানৈক্যের শিক্ষা নেবেন না, আজকে ওই রকম সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া দেখে বিভ্রান্তের বেড়াজালে পড়বেন না, আদর্শ দেখে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। হুজুরের গদিটা বিছানো আছে, আল আজম মুফতি আজম মেজলা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দেদের জামানের মাসলাকের হাতিয়ার বলা যেতে পারে, হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন, নিজে গদিটা গুটিয়ে দিতে বললেন, এই বড় ভাইয়ের গদিটা একটু গুটিয়ে দাও, আমি আবু জাফর যাব, আমি মেজ হুজুর যাব। গদিটা গুটিয়ে দেয়া হলো, গুটি গুটি পায়ে হুজুর ওই গদির পাশ দিয়ে হেঁটে হেঁটে গেলেন, বড় ভাইয়ের গদিতে পা দেওয়াটাকেও বিয়াদবি মনে করলেন। চিৎকার দিয়ে বলবেন না, হজ্জর করে বলি, পায়ে ধরে বলি, দলিল নাই আমার মুখে, ভাষা নাই, দলিল থাকলেও মানবেন না। একটাই আমার কাছে জিনিস আছে, ইমোশনাল, সেটা শেষবারের মতন ব্যবহার করে দেখছি। দলিল দিলেও বলবেন নেগেটিভ মাইন্ডে কথা বলবেন, হক কথা বললেও নেগেটিভ মাইন্ডে কথা বলবেন, হক কথা বললেও বুকটা ফাটিয়ে দিয়ে চলে যাবেন, আপনি মিথ্যা বলছেন বলে কমেন্ট করে দিবেন ইউটিউবে, আমি ওসিয়াত বলবো, আপনি বলবেন আপনি ধান্দাবাজি কথা বলছেন, তুই ভণ্ড, বুকটা ফেটে যাবে। আমি ওসিয়াতের দলিল দিয়ে কথা বলবো, আপনি ফেসবুকে কমেন্ট করে দিবেন তুমি অমুকের বাচ্চা, তুমি অমুকের বাচ্চা, তাহলে আমার কোনো দলিল দেওয়ার সুযোগ নাই। ইমোশনাল এর জাগাইছে, হাত জোর করে বলে যাচ্ছি, পীরের আওলাদ তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, মুজাদ্দিদের জামানে খুন রক্ত বিলাদটা নিয়ে, সিদ্দিকে একবারে খুন রক্ত বিলাদটা নিয়ে তোমাদের পায়ে ধরে তোমাদের পীরের আওলাদ বলে যায়। বিবাদটা ফেসবুকে তুমি দেখছো, এখন আদবটা পীরের আওলাদরা পাঁচ হুজুরের কাছ থেকে শিখো। কি ভাই কথা ঠিক বলছি না? আলহাজা নবাব হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি বক্তব্য অনেক হয়ে গেছে, আর বলবো না নাকি?
অসুবিধা হচ্ছে ওরে বাপ না 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 আমি তো সাবজেক্টই ছিল নি বলানে ওয়ালার মালিক কি জোরে বলেন আমি আরো দলিল দেব বলে নিয়ে এসেছিলাম কিন্তু দেখছি খাবারটা এরা একটু সেই বাংলা খাবারই খেতে চাইছে আমি চাইনিজ চিকেন ম্যাঞ্চুরিয়াম আর চিলি চিকেন আর ওই স্যুপ এরা ঠিক রুচিতে কুলাচ্ছে না আইটেম ভালো কিন্তু রুচিতে কুলাচ্ছে না এরা বলছে হুজুর সাদা ভাত আর ডালি ঠিক আছে আর একটু মাছের ঝোল আর গোশ কষা এই কথা বুঝতে পারেন তার মানে কি আমি দলিল দিয়ে কোরআন হাদিসে বলি হুজুর ওলিদের দরবার একটু ওলি ওলি করেন জোরে বলেন হুজুর ওলিদের দরবার একটু ওলি ওলি করেন শুনতে তো ওলি ওলি এসেছি একটু জোরে বলেন ওলি ওলি শুনতে এসেছেন তো নাকি ওলি ওলি যদি আপনি শুনেন খোদার কসম করে বলছি আপনার জবানে ওলি থাকবে বন্ধু থাকবে দোস্ত থাকবে আর খোদা তার ফেরেশতাদেরকে তার বন্ধুদেরকে নিয়ে আলোচনা করবে বাড়াবো আলোচনা না নেবে যাব না অনেক ভাইরা আছে আলোচনা করবে একটু দেখি আপনাদের আওয়াজটা শুনি নারায় থাকবি তো এটা ফোরফোরা শরীফে সেই আওয়াজ হচ্ছে দরবারে ফোরফোরা শরীফ কি দরবার একটু চিন্তা করেছেন এই আওয়াজ কে কে তারপরে দেখ কে কে আওয়াজ দিবেন একটা হাত তুলেন কে কে আওয়াজ যারা দিবেন না হাত না বেরা যারা দিবেন হাত তুলে কে কে হাত সবাই দিবেন সবাই হ্যাঁ দেখি একটু নারায় তাকবি ওই মসজিদের উপরে ওই বসে আছে বুড়োটা দেয় না বলে হুজুর কি চোখ করেছো তুমি রুহের চোখ কি ফেলে দিয়েছো না কেন এইটা হচ্ছে আন্দাজে ঢিল ও দেয় না তো আমি জানি 100% একটু তাকবিরে দিন বা আওয়াজ দেন না সবাই মিলে বলবেন না এ বলবেন না এ বলবেন না একবার আল্লাহ বলা যদি কবুল হয়ে যায় আর কিছু দরকার আছে আর কিছু দরকার আছে একটা মুমিনের মুখে যদি একবার আল্লাহ এই শব্দটা যদি কবুল হয়ে যায় আল্লাহ দিদার জান্নাতে আমার আল্লাহ করে দিতে পারে এখন তো দলিল চাইবে দলিল দিতে গেলে তো আবার এই জায়গায় যাওয়া যাবে না কেদাবনা হলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ পাক বান্দাদেরকে প্রশ্ন করবে জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করবে হে জান্নাতি বান্দারা কি চাও তোমরা জান্নাতের মধ্যে কি তোমরা নিতে চাও কি তোমাদের আশা আছে কি তোমাদের ইচ্ছে আছে কি তোমরা নিতে চাও জান্নাতি বান্দাগুলো আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতি বান্দা হয়ে সব কিছু পেয়ে নিয়েছে জান্নাতি বান্দা হয়ে মুখে বলতে হয় না মনে অনুভূতি শক্তিতে খাবার আসছে মনের অনুভূতি শক্তিতে বিল্ডিং তৈরি হচ্ছে মনের অনুভূতি শক্তির মধ্যে দিয়ে আশাগুলো পূরণ হুজুর বলতে হচ্ছে না হুজুর চলতে হচ্ছে না আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে হে রব্বে আল্লাহ কিছু বলতে হয় না কিছু ওই আপনাকে জানাতে হয় না আপনি মনের মধ্যে আমার আশা হয় আপনি আমাদেরকে দিয়ে দেন কিছু আপনাকে বলতে হয় না আল্লাহ বলবে কি চাও বলো কি চাও বলো কি চাও আজ কি নেবে বলো আর কি বলো আর কি নেবে বলো দুনিয়াতে তোমরা দিন নিয়েছো দুনিয়াতে তোমরা শরিয়াত নিয়েছো দুনিয়াতে তোমরা ইসলাম বুকের সাথে জড়িয়ে নিয়েছো আজকে কি নেবে বলো আজকে কি চাও তুমি বলো আজকে কি নিতে চাও বলো আল্লাহ পাকের জান্নাতি বান্দাগুলো আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে আল্লাহ আপনাকে দেখতে চাই ছোটে বললেন কি আশা করছেন আল্লাহ আপনাকে দেখতে চায় আল্লাহ পাক অর্ডার করে দেবে 70,000 নূরের পর্দা আস্তে আস্তে উঠতে থাকবে আস্তে আস্তে 70,000 নূরের পর্দা উঠতে থাকবে আল্লাহ পাক অর্ডার করে দিবে 70,000 নূরের পর্দা উঠে যাবে আল্লাহ তার বান্দাদের দিদারে তাকাবে আল্লাহ তার বান্দাদের জন্য তাদের সামনে উপস্থিত হয়ে যাবে কিতাবের রিওয়ায়াতের মধ্যে আছে বান্দা যখন
से আল্লাহর জন্য আওয়াজ দিতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাতটা তুলেন চিৎকার দিয়ে বলেন নারায় তাকবীর আল্লাহ পিছন থেকে ডান থেকে বাম থেকে সব থেকে আওয়াজ তুলেন নারায় তাকবীর আল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর সিলসিলায়ে ফুরকুরা শরীফ সিলসিলায়ে ফুরকুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামা মাসলাকে মুজাদ্দিদ জামা হিজবুল্লাহ হিজবুল্লাহ নারায় তাকবীর দুটোই তো কথা বলে না কেন তুমি মাথা মারছো কেন তুমি মাতা মেরে লাভ কি কোথা যাবে দাদা পিরে চলে যাচ্ছে নিতে মন চাই না নাও নি যাটা ভালো লেগেছে নাও গাল দিচ্ছ কেন এই কথা বলে না কেন যাকে ভালো লেগেছে তার পিছনে দৌড়াও গুয়ের মাছি তো একটু বেশি হয় অসুবিধা কি যাকে ভালো লেগেছে একটু দৌড়া ও তো একটু দেখাই যায় থার্ড ক্লাসের লোক একটু বেশি থাকে কেবিনে টিটা টিটা এর লোক বেশি থাকে না কি আছে মেজো হুজুরকে একটু বাড়িতে যেতে বলো মেজো হুজুরকে একটু বাড়িতে যেতে বলো নালে আমি নহুজুর বায়াত করব না মেজো হুজুর বসে আছে আমি বায়াত করলে বিয়াত হবে হবে ছোট দাদাকে দাওয়াত করলেন হুজুর কিবলা আসলেন হুজুর কিবলা ঠিক ওই জায়গা থেকে আওয়াজ দিয়ে ওয়াজ করেছিলেন নসিহত করে মানুষকে জানিয়েছিলেন আল হযরত কালিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা হুজুর যখন ইন্তেকাল করলেন পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা কাঁদতে কাঁদতে ঢুকছে হুজুর কেবলা শরীরটা অসুস্থ কয়েকদিন হসপিটালে ছিলেন এখন হুজুর বাড়িতে এসেছেন আল্লাহ পাক হায়াতকে দারাজ করেন হুজুর ওই রকম কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছেন বাড়ির মধ্যে ঢুকে কাঁদছেন কেঁদে আবার বাড়ি থেকে চলে গেলেন চাচাজান হুজুর পীর কেবলা আমাকে ঘরের মধ্যে নিয়ে নিজে কানে আমাকে নিজের কানে আমার শোনা মেজো চাচাজান হুজুর পীর কেবলা আমার মেজো চাচাজান বলছে শোনো তোমার গুলু চাচা তোমার গোলাম রহমান চাচা যে রকম ভাবে কেঁদে কেঁদে বাড়ির মধ্যে ঢুকলো যে রকম স্টাইলে পদ্ধতিতে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে আসলো তোমার ছোট দাদাজান তোমার দাদাজান যখন ইন্তেকাল করেছিল ঠিক ওই রকম স্টাইলে ওই রকম পটপটিতে ছোট হুজুর কে এসেছিল কে বলছে ইতিহাসে পাবে এ কথা বলে না কেন একটা ইতিহাস করে দেখো একটা দলিল দেখো চলেন হায়াতে আছে জিজ্ঞেস করে তাহলে এটা সোহবত এই আগে বলেছি সোহবতের দরকার আছে কথা বলে না কেন তাহলে এটা সোহবত বলছে তোমার গোলাম রহমান চাচা যেমন কাঁদতে কাঁদতে ঢুকছে আমার বড় ভাই চলে যেমন কাঁদতে কাঁদতে আসলো ঠিক তোমার ছোট দাদাজান ওই রকম কাঁদতে কাঁদতে এসেছিল যে এটা আমার ভাই ছিল না এটা আমার বাপ ছিল জোরে বলবেন
হুজুর কিবলা কানতে কানতে আলা হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওলি তাবকার মানুষ রূহানি জগতে টপ র‍্যাঙ্কের মানুষ ওলি কামেল মানুষ হুজুর কিবলা চোখে পানি টোসা গনিয়ে যেতে থাকে হুজুর কিবলা বলে আমার আব্বা জান যখন আমার ওয়ালিদ সাহেব যখন ইন্তেকাল করে আমার 17 বছর মোটে বয়স আমার বড় ভাই ছিল না আমার বাপের মতো আমাকে মাথার উপরে বটগাছের মতো ছায়া করে রেখেছে আলাজা ছোট হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি ছোট দাদা জান যখন রিয়াজুল জান্নাহ বলে ওই টিনের আটচালাটার মধ্যে যখন হুজুর ওয়াজ করতেন ওই নবী মুস্তাফা যেখানে এসেছে সরকারে তো আলাম যেখানে এসেছে মদিনাত দুলাল ইমামুল মুরসালিন যে জায়গাটায় তাশরিফ এনেছে ওই জায়গাটায় দাঁড়িয়ে যখন হুজুর ওয়াজ করতেন আলাজা বড় হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে উঠে লোকজন সঙ্গে করে নিয়ে চলো তাকবীর দিতে দিতে চলো ছোট হুজুর ওয়াজ করবে আমরা ছোট হুজুরের ওয়াজ শুনবো তুমি তো ইউটিউবে ঝগড়া দেখেছো কথা বলেন না কেন রাগ করছেন নাকি তুমি তো ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মারামারি দেখেছো বিবাদ দেখেছো মানে মারামারি কি কথার মারামারি সেটা দেখে ফুরফুরা কে বিচার করো না কাইয়ুম জামান ফুরফুরা শরীফের গদ্দে মেশিন পীর মুজাদ্দিদের জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী সুলতানুল আরেফিন সুলতানুল ওয়াইজিন আশিকের রাসূল ফানাকের রাসূলের ওয়াজ শোনার জন্য দাঁড়িয়ে আছে বুঝতে আমি বড় হুজুর দাঁড়ালে আরো 10টা লোক দাঁড়িয়ে দেখবে আমার ছোট ভাই ওয়াজ করছে এ কথা বলে না কেন আল্লাহ পাক কবুল করেন সকলে বলে আমিন আদাব আদাব যেমন তাদের মধ্যে ছিল স্নেহ তাদের মধ্যে ছিল ভালোবাসা তেমন ছিল বড় ভাই হিসাবে হুজুররা যেভাবে আদাব দিতেন ছোট ভাই হিসাবে তাদেরকে বুকে জড়িয়ে রাখতেন জোরে বলে জোরে বলে জোরে বলে দাদা জান শেষ জীবনে বলতে শুনেন জীবনে হয়তো এই কথা শুনতে পারবেন না আজকে হালে আছি দুটো কথা বলে যাচ্ছি দাদা জান শেষ জীবনে বলছে আমার নিজের কানে শোনা আজকে বলে দিয়ে নাই আলহাজা বড় হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে বলছে আমি আব্দুল আয় আমার চারটে ভাইকে বুকে জড়িয়ে নিয়েছিলাম মানুষ যেন আজ না কাটতে পারে তুই জোরে বলে আর অন্যান্য হুজুর কেবলারা যা কিছু জিজ্ঞাসা করা হতো একটাই কথা বলতেন বড় হুজুর কি বলতেন বড় হুজুরকে জিজ্ঞাসা বড় হুজুর যা জিজ্ঞাসা করেছে বড় হুজুর তারাও সম্মান দিয়েছেন তিনিও স্নেহ করেছেন জোরে বলেন কিতাব লিখছেন মির্জা হুজুর পীর কিবলা হেঁটে এসে জিজ্ঞাসা বড় হুজুর কোথায় জিজ্ঞাসা করবে কিভাবে কি আবার কিছু হচ্ছে মাসলা মাসায়েল এ মেজু মেজু হুজুর কে ডাকো মেজু হুজুর কে ডাকো কে বলছে বড় হুজুর মাসলা মাসায়েল মেজু তে জুড়ে বলবেন না তে জুড়ে বলা যাবে না তাদের দিক তৈরি করেছিলেন আদর্শ তৈরি এ মরি দাড়ি দেখেছো টুপি মাথায় দিয়েছো গোল জামা পরেছো কলার জামার কেটে ফেলেছো নেটালা জামা পরে মুড়ি দিয়ে গেছো দাদা পীরে কে মনে করেছো তুমি সেলসেলা তোমার বাবা সেলসেলা কোন মুড়িদে সেলসেলা কোন পীরজাদা সেলসেলা কোন পীর সাহেব না সেলসেলা কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে দাঁড়িয়ে আছে মুজাদ্দিদের জামানের উসুলের উপরে দাঁড়িয়ে আছে হুজুর কিবলাকে তারা যেমন মহব্বত করেছেন সম্মান দিয়েছেন হুজুর কিবলা তাদেরকে তেমন স্নেহ করেছেন জোরে বলুন বিদায় নেব আর আলোচনা নয় শেষ কথা বলি আল্লাহ তাআলা কি দিয়েছে তাদেরকে শুনবেন শেষ কথাটা বলে বিদায় নেব এই মুজাদ্দিদ জামানে পাগলেরা এ পাঁচ হুজুর
দুনিয়ার মধ্যে সব থেকে অবাক করে দেওয়ার মতন ইমান কাদের আল্লাহর নবী আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম হুজুররা বলে আল্লাহর ফেরেশতাদের আল্লাহর নবী বলেন না আল্লাহর নবী আবার প্রশ্ন করে সাহাবায়ে কেরাম হুজুররা বলে আল্লাহর নবীদের আল্লাহর নবী বলেন না আল্লাহর নবী আবার প্রশ্ন করে সব থেকে বেশি সুন্দর এবং আশ্চর্য ইমান দাগাদের আইকুল খালকে আযাবাল ইমান আল্লাহর নবী আল্লাহর রাসূল সাহাবারা আবার বলে যে আমরা আপনা সাহাবা আমাদের ঈমান আল্লাহর নবী বলেন না সাহাবায়ে কেরাম হুজুররা বলে হুজুর তাহলে আপনি বলেন নবী আমার জানিয়ে দেয় পৃথিবীর মধ্যে সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান যারা আমাকে দেখলো না আমি নবী আমাকে বা ইন্তেহা মুহাব্বত করলো আমাকে না দেখে বিন দেখে মুঝ পর ঈমান লাগে না দেখে যারা আমার উপরে ঈমান এনেছে পৃথিবীর মধ্যে সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনে চলে বলে বাহলুল মাজ্জুবের কাছে বাহলুল মাজ্জুব ফারুনা রশিদের যুগে একজন পাগল ছিল বাহলুল মাজ্জুব এসেছে হারুন আর রশিদের কাছে হারুন আর রশিদকে প্রশ্ন করে হারুন আর রশিদের বাড়িতে যাওয়ার তার কোনো অনুমতি নিতে হতো না বাদশার বাড়িতে ঢুকে যেত বাহলুল মাথার দোষ ছিল মাজ্জুব টাইপের মানুষ আল্লাহর পাগল ছিল খোদার পাগল ছিল মাজ্জুব দাঁড়িয়ে আছে বাহলুলের হাতে হারুন আর রশিদ একটা লাঠি তুলে দিয়েছে লাঠিটা দিয়ে বলে বাহলুল তোমার থেকে বুকা তোমার থেকে যদি কোনো অবাধ্য বুকা যদি কাউকে পাও তাকে তুমি এই পুলিশ ব্যক্তিটাকে দিয়ে দিও বাহলুল ওই লাঠি নিয়ে চলে গেছে ঘুরতে ঘুরতে আবার এসেছে দেখতে পাই লাঠিটা ওই অবস্থায় বাহলুলের হাতে আছে হারুন আর রশিদ প্রশ্ন করে কি ব্যাপার এখনো তুমি ওই লাঠিটা কাউকে দাওনি তোমার থেকে পুলিশ তোমার থেকে বুকা কাউকে কি পাওনি বলেন না আবার ঘুরতে ঘুরতে হারুন আর রশিদের গলে এসেছে হারুন আর রশিদ মৃত্যু শয্যায় শুয়ে আছে বিছানায় হারুন আর রশিদের সামনে দাঁড়িয়ে আছে বাহলুল হারুন আর রশিদের দিকে তাকায় হারুন আর রশিদ বলে বাহলুল তোমার হাতে এখনো লাঠিটা আছে তুমি বোকা কাউকে পাওনি বলে না পাইনি হারুন আর রশিদের দিকে তাকিয়ে বাহলুল প্রশ্ন করে এ হারুন আর রশিদ তুমি কি এই যে অন্তিম বিছানায় শুয়ে আছো হারুন আর রশিদ বলে আর মনে হয় বাঁচব না বলে তুমি তো চলে যাবে সেখানে কি বাবুর্চি পাঠিয়েছো বলে পাগল নাকি ওখানে কি আর বাবুচি পাঠাবো সেখানে কি ঘর বাড়ি কিছু তৈরি করেছো বলে আরে কি আমি ঘর বাড়ি তৈরি করবো ওই সময় বাহলুল মাজ্জু বলে দুনিয়াতে তুমি কোন জায়গায় যদি টেম্পারারি সাময়িক যদি সেই জায়গায় যেতে সেখানে তুমি বাবুর্চি আগে থেকে পাঠাতে ঘর বাড়ি আগে তৈরি করতে তোমার ভিভিআইপি ক্যাটাগরির মানুষ সেখানে যেত সেই ব্যক্তিগুলো যাচাই বাছাই করে দেখতো সেইখানে যেখানে থাকতো তারপরে তুমি সেখানে যেতে আজকে তুমি অন্তিম বিছানায় শেষ লগ্নে শুয়ে আছো তুমি দুনিয়া থেকে চলে যাবে বিদায় নিয়ে তুমি চলে যাবে চিরস্থায়ী সেখানে চলে যাবে সেখানে তুমি কোনো ব্যবস্থা করনি তাহলে আমি জানতাম এতদিন বুকা আমি পাগল আমি ছিলাম আজ থেকে জানলাম সব থেকে বুকা তুমি তাই লাঠিটা আমাকে তুমি দিয়েছিলে আমি তোমার হাতে লাঠিটা দিয়ে দিলাম লাঠিটা তুমি আমাকে দিয়েছিলে তুমি তো কিছু করোই নি যাই হোক আল্লাহ পাক কবুল করে আসে নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করব তারপরে উলামা হযরাতরা আসবে আলোচনা করবে আমার পরে দেখ
তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন হুজুরকে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন সেই সময় সেই পরিস্থিতিতে সেই টাইমে দুজন হিন্দু ব্যক্তি আলহাজ্জা বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন দুজন হিন্দু ব্যক্তি দুটো কথা বলেছিলেন দুজন হিন্দু ব্যক্তি অনেক হিন্দু ব্যক্তি কথা বলেছিলেন তার মধ্যে দুটো হিন্দু ব্যক্তি বলেছিলেন দুজন পণ্ডিত মানুষ ছিলেন তিনি সবগাতা লিখতে গিয়ে বাবু ওয়াজাই মণ্ডল মহাশয় তিনি বলেছিলেন হুজুর কেবলা সম্পর্কে এমন একটা ব্যক্তি আমাদের মাঝখান থেকে চলে গেল এমন একটা ব্যক্তি আমাদের কাছ থেকে চলে গেল যে মানুষটা সম্প্রীতির বাতাবরণ রাখতেন সম্প্রীতি ভাতৃত্বের কথা বলতেন ফুরফুরার পীর শান্তির বাণী দিয়েছিলেন কোন জায়গায় গৃহ যখন গৃহহীন করে দেওয়া হচ্ছিল মানুষদেরকে গৃহ থেকে বের করে দেওয়া হচ্ছিল আজকে গৃহহীন করার জন্য প্রতিবাদ চলছে কর্মচ্যুত করার জন্য প্রতিবাদ করছে তীব্র প্রতিবাদ শিশুদের উপরে নির্যাতন করার জন্য তীব্র প্রতিবাদ গোটা ভারত জুড়ে হচ্ছে এবং সৈন্য আপনার কি বলে যৌন হানি করার কারণে মেয়েদের উপরে অত্যাচার জুলুম রেপ থেকে শুরু করে বিভিন্ন রকম কর্মসূচি করার কারণে প্রতিবাদ চলেছে 1946 সালে 3 নভেম্বর শ্রীরামপুরের বুকে আলহাজ্জার বড় হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহি এই এই কর্মকাণ্ডের জন্য সর্বধর্ম সম্প্রীতি সভা ডেকে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন শুধু তাই নয় এবং ডক্টর কমলউদ্দিন মুখোপাধ্যায় কমলকান্ত মুখোপাধ্যায় ডক্টর কমলকান্ত মুখোপাধ্যায় তিনি বলছেন দীর্ঘ 80 বছরের ইতিহাসে আজ স্তম্ভ হয়ে গেল যখন বাঙালি আর বিহারি বিহারি দাঙ্গা লেগেছিল 1 নভেম্বর 1959 সালে 1969 সালে আলহাজ্জার বড় হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহি বাঙালি বিহারি দাঙ্গাকে বন্ধ করেছিলেন আলেমদের মধ্যে যেই যে দ্রষ্টুটি নিয়ে আপনার সমস্যা বিভিন্ন মতপার্থক্য সেই যুগেও ছিল আলেমদের এই মতপার্থক্যকে একটা জায়গায় আনার জন্য আষাঢ় শ্রাবণ মাসে 1347 সালে হুজুর কেবলা পশ্চিমবঙ্গ রাজ্য উলামা সম্প্রদায় 24 পরগনা জেলায় আবার 1976 সালে তিনি 24 পরগনা জেলায় ভাঙর সোনপুর কারবালার মাঠে তিনি সেখানে প্রতিবাদ সভা করে সেখানে উলামাদের মধ্যে থেকে নিজেদের বিভ্রান্তটাকে পরিষ্কার করার জন্য তিনি একটা আন্দোলন করেছিলেন পণপ্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন আজাদী আন্দোলন পীর সাহেব হুজুর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে আজাদী আন্দোলনে তিনি সব রকম ভাবে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন 1926 সালে আল্লামা সুলাইমান নদভীর সভাপতিত্বে সপ্তম অধিবেশন হয়েছিল কলকাতার বুকে মুজাদ্দিদে জামানের পাশে দাঁড়িয়ে হুজুর বক্তব্য দিয়েছিলেন দৈনিক সংগ্রাম করেছিলেন এবং সংবাদপত্রে তার অবদান তিনি বিভিন্নভাবে সংবাদপত্র বের করেছিলেন আমরা মনে করি শুধুমাত্র নেতা ইসলাম নামক অবশ্যই নেতা ইসলাম হুজুর কেদার একটা মুখপত্র যার সদস্য আপনারা হবেন আশা রাখি নেতা ইসলাম 1348 সালে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং 22 ফাল্গুন এবং 1349 সালে এটা তিনি প্রস্তাব দিয়েছিলেন 1350 সালে বৈশাখ মাসে পিতার অর্থাৎ মুজাদ্দিদে জামানের ইয়াদগারে তিনি এটা করেছিলেন এছাড়াও পলাশী বলে একটা পত্রিকা পিস ইংলিশে পিস 1963 সালে একটা পত্রিকা পাইগাম বলে একটা পত্রিকা মানবতা বলে একটা পত্রিকা ভয়েস অফ ইসলাম বলে ইংলিশ একটা পত্রিকা তিনি সেই সময় 1976 সালে তিনি সেই ভয়েস আপনার কি বলে ভয়েস অফ ইসলাম তিনি সেই জায়গায় করেছিলেন তাছাড়া মুসলিম সুন্নাত ওয়াল জামাত বলে একটা পত্রিকা বের করেছিলেন শরিয়তে ইসলাম হেদায়াত মুহাম্মাদি এবং তার সাথে সাথে তিনি উর্দু পত্রিকা বের করেছিলেন সাদায়ে কওম উর্দু পত্রিকা আল হেলাল আরবি পত্রিকা সিদ্দিকিয়া নুরুল ইসলাম বাইতুল মাল বলে একটা ফান্ড তিনি করেছিলেন সিদ্দিকিয়া নুরুল ইসলাম বাইতুল ফান্ড আমার পূর্বে আমার ভাগনা কিছু ইংলিশে বলেছে আমি বাংলা করে দেবো বলেছিলাম তাই একটু বলে যাই আজকে বলছে বিভিন্ন জায়গায় মসজিদ খোলার পিছনে কারোর অবদান আছে থাকতে পারে ভালো জিনিস কিন্তু সেই সময় সেই যুগে চাপচার বুকে মসজিদে 144 ধারা জারি হয়েছিল হুজুর কেবলা প্রতিবাদ করেছিলেন উদয়পুরে গোহত্যার বিরুদ্ধে হুজুর কেবলা গোহত্যার বিরোধিতা করেছিল তার বিরুদ্ধে হুজুর কেবলা প্রতিবাদ করেছিলেন হিন্দু
জমিদারদের জুলুমের বিরুদ্ধে হিন্দু জমিদারদের তাদের প্রজাদের উপরে যেমন দলিতদের উপরে আদিবাসীদের উপরে এখন রাজা বাদশারা যেমন অত্যাচার চালাচ্ছে অত্যাচারে তারা যেমন জুলুমের অবস্থায় আছে ঠিক সেই সময় হিন্দু রাজাদের জুলুমে তারা থাকতো সেই সময় তার বিরোধিতা করেছে তিনি প্রেস প্রতিষ্ঠিত করেছেন ইসলাম মিশন প্রেস তৈরি করেছেন 30 নম্বর ফিয়ার্স লেন কলকাতা ইসলাম মিশন প্রিন্ট তিনি তৈরি করেছেন নেদা ইসলাম প্রিন্ট তিনি তৈরি করেছেন এবং সিনিয়র মাদ্রাসা 1975 সালে তিনি বিল্ডিং এর বিল্ডিংটা তৈরি করেন নতুন যে বিল্ডিং এর এক তলা দ্বিতীয় তলাটা আমার বড় চাচা হুজুর কিবলা করেন 1967 সালে মঞ্জুরি সিনিয়র মাদ্রাসায় 6000 টাকা দিতে বলেছিল সেই সময় তৎকালীন যুগে হুজুর বলেছিল 6000 কেন আব্দুল হাইয়ের কলিজা দিতে আব্দুল হাই তৈরি আছে হাই মাদ্রাসা 1964 সালে ডেফিসিট গ্র্যান্ড হাই মাদ্রাসা যে নিউ স্কিম মাদ্রাসা ডেফিসিট গ্র্যান্ড বলে একটা সেই সময় গ্র্যান্ড করিয়েছিলেন 1964 সালে এই যে দরবার দেখছেন ছথাম্বা বিশিষ্ট দরবার প্রথমে একটা ছটা খুঁটির উপরে ছিল তারপরে সেটাকে ছটা খুঁটি থেকে মুজাদ্দেদে জামান 1991 সালে প্রতিষ্ঠিত হয় তারপরে 1912 সালে ছটা খুঁটি থেকে মুজাদ্দেদে জামান সেটার উপরে টিন দেন খুঁটির উপরে পিলার দিয়ে তিনি টিন দেন পরবর্তীতে 1950 সালে সেটাকে ছাদ করে পাকা করে আলহাজা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা যে এত সুন্দর খচিত মাজার আপনি দেখতে পাই রওজা শরীফ 1348 সালে টি আহমেদের ডিজাইন ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে টি আহমেদ 1348 সালে মুজাদ্দেদে জামানের এই মাজারটা তিনি তৈরি করেছিলেন বড় ইতিহাস আছে হুজুর একটা স্বপ্ন দেখেছিলেন দাদা জানকে তিনি বলেছিলেন যে ছোট হযরতের মাজার থেকে এই সাইডে একটা মেম্বার তৈরি হয়েছে আর আমি আব্দুল হাই সেই মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি খুতবা দিচ্ছি তখন মুজাদ্দেদে জামান বলেছিলেন যদি তুমি কিছু করো পরবর্তীতে এই ছোট হযরত আর বড় হযরতকে নিয়ে করবে যাই হোক 400 জন হুজুরের ফুরফুরা শরীফের যে ঈদগাহ 400 জন হুজুরের মাজারের সংলগ্ন এরিয়ায় বড় হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত লাইব্রেরি বড় হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত ফুরফুরার পীর আবু বকর মেমোরিয়াল হেলথ সেন্টার 30 ফেব্রুয়ারি 1948 সালে হুজুর 10 বিঘে জমি দান করেছিলেন হুজুর 40,000 টাকা অন্যান্য হুজুর কেবলাদের সহযোগিতায় সেখানে দিয়েছিলেন 1949 সালে 4 মার্চ এসি চ্যাটার্জি তৎকালীন যুগে হেলথ মিনিস্টার ছিল এসি চ্যাটার্জির নেতৃত্বে ওই জায়গাটা আপনার কি বলে শিলান্যাস মানে নতুন করে শুভ সূচনা হয় এই যে হসপিটাল ফুরফুরা হসপিটাল গ্রামীণ হসপিটাল নামে যে পরিচিতি মসজিদ পুকুরে যে সাংঘাটটা দেখছেন 1958 সালে আল হাজ্জাজ বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদ পুকুরে আজকে যেটা টাইস মার্বেল হয়েছে ওর ভিতরে ইটটা পীর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুরের হাতে 1958 সালে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদের সাংঘাটটা করেছিলেন টিনের আটচালা যেটা রিয়াজুল জান্নাহ নামে পরিচিত 1966 সালে টিনের আটচালার নিচটা পাকা করলেন এবং 1966 সালে টিনের আটচালার আপনার উত্তর দিকে 5টা রুম তৈরি করলেন হুজুর কেবলা এছাড়াও গেট নির্মাণ করলেন 1968 সালে এই যে গেটটা দেখতে পাচ্ছেন হুজুর কেবলা 1968 সালে গেট 12 হাত 12 হাতের গেট 18 ফুট উচ্চতা ইট এবং কংক্রিট দিয়ে তৈরি গেট নির্মাণ করলেন তিনি কাদিয়ানি বিরুদ্ধে এটা তো তাদের নির্মাণ এছাড়া অনেক আছে আমি সংক্ষেপ দাঁড়িয়ে রেখে আপনাদের কষ্ট দিয়ে দিলাম নাকি এ কথা বলেন কথা বলে না কেন কষ্ট দিয়ে দিলাম আর বলবো হুজুর কেবলার অবদান শুনতে কি কি করেছে শুধু শাল দিয়ে শুনতে যদি হাঁপিয়ে যান তাহলে কোকে তার কত কষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ খালি শাল দিয়ে অবদান 1958 তেই হয়েছে 1966 তেই হয়েছে 1976 এই হয়েছে শাল দিয়ে অবদান শুনতে যদি হাঁপিয়ে যান তার জীবন চরিত্রে কোট কোটার অবদান কি হয়েছে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে যখন দাজ্জালের আবির্ভাব হলো কাদিয়ানি মতবাদকে তিনি দাজ্জালের আবির্ভাব হিসাবে বলেছিলেন তিনি জালি নবী বলেছিলেন কাদিয়ানিদেরকে জাল নবী বলে আখ্যায়িত করেছিলেন এবং তিনি বলেছিলেন কাদিয়ানি হলো মুসলিম উম্মার একতা
একতার শত্রু মুসলিম উম্মাহর একতার শত্রু হচ্ছে কাদিয়ানি মুহররম উপলক্ষে শরীয়তের বিরুদ্ধে কর্মসূচির প্রতিবাদ হুজুর করেছিলেন মুহররম উপলক্ষে শরীয়ত বিরোধী কর্মসূচি তার প্রতিবাদ হুজুর করেছিলেন মুতাজিলা বিরুদ্ধে মুতাজিলা যারা মুতাজিলা তাদের বিরুদ্ধে হুজুর করেছিলেন পূর্ণ জন্ম নতুন করে যে জন্ম হয় এটা মুসলমানদের মধ্যে ধারণা ছিল সেই ধারণার বিরুদ্ধে হুজুর করেছিলেন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কিছু মানুষ বলতো কোরআন নবীর বাণী তিনি সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে বাঁশি বাঁশি আওয়াজ হয় বাঁশির ভিতর থেকে আওয়াজ হয় কিন্তু বাঁশির আওয়াজ নয় বাঁশি আওয়াজ নয় যে ফুকে সে ফুকের মাধ্যম দিয়ে আওয়াজটা বাঁশির বের হয় তিনি বলতেন যে কোরআন আল্লাহর বাণী ফুকনে ওয়ালা হুজুর আওয়াজ দেনে ওয়ালা খোদা ফুকেছে আমার রাসূল ফুকেছে মুস্তাফা আওয়াজ তাবির করে যাওয়ার আল্লাহ আর ফুকার আওয়াজটা হচ্ছে কোরআন জোরে বলে ভণ্ড পীর ও ফকিরদের বিরুদ্ধে আন্দোলন শেরেক বেদাত ও ফকিরি কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম ওরস পতার সংস্কার ইসলামের সাহাবের প্রতিষ্ঠাতা শেষ জীবনে তিনি খ্রিস্টানদের বিরোধিতা করলেন খ্রিস্টান বানানোর পরিকল্পনা হচ্ছিল হুজুর কেবলা বিরোধিতা করলেন এত অবদান শোনার পরেও কি কষ্ট লাগলো জোরে বলেন চিৎকার দিয়ে বলেন নারাই দেখবে সিলসিলায়ে ফুরফুরা শরীর সিলসিলায়ে ফুরফুরা শরীর মাসলাকে মুজাদ্দিদ সামা মাসলাকে মুজাদ্দিদ সামা নারাই দেখবে এ সাবা কর যা মদিনা তু নবী জি সে এক নাম লেওয়া আপসে ইউ কহে রাগাতা ইয়া নবী আমার নবী আসিলেন মক্কায় হামেশা থাকিতেন হে রাই কাঁদিতেন উম্মাহ তের মায়ায় এখনো